আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আজর অফিসরা মতে তোমরা সবাই অনেক ভালো আছো। ম্যাথমেটিক্স থ্রি এর সকল অধ্যায়ের ভিডিও পেতে তোমরা আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি চেক করতে পারো। আমরা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওতে দেখলাম বিন্দুর স্থানাঙ্ক। আমরা সেখানে দেখেছিলাম যে আমরা কীভাবে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক, আবার কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারি অথবা কনভার্ট করতে পারি। তো আজকে আমরা দেখব আমরা কিভাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি তার সূত্র, আবার দুইটা বিন্দুকে যদি কোনো একটা বিন্দু কোনো একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে তো এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় কিভাবে করতে হয়, আবার এমন যদি হয় যে দুইটা নির্দিষ্ট বিন্দুকে যদি বহিষ্ঠ কোনো একটি বিন্দু কোনো একটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে তো সেক্ষেত্রেও আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক কত হয় সেটা আমরা নির্ণয় করে দেখার চেষ্টা করব। আচ্ছা, তা আমরা ধরে নিই আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এটা আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এবং আরেকটি বিন্দু সেটা হলো এই বিন্দুটি। তো এই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স টু ওয়াই টু। তো আমাদেরকে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা এর প্রমাণ করতে পারি, কিন্তু আসলে প্রমাণ আমাদের দরকার নেই, যেগুলো প্রমাণ ইম্পর্টেন্ট আসলে করে মনে রাখা যায় আমি সেই প্রমাণগুলোই করার চেষ্টা করি। তো এটা আমার প্রমাণ মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট সূত্র মনে রাখবো যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। ভুজ মানে কি? ভুজ মানে হচ্ছে এক্স, আর কোটি মানে কি? কোটি মানে হচ্ছে ওয়াই। তো ভুজদ্বয়ের অন্তর তার মানে কি? এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। এটাকে তোমরা উল্টাভাবেও লিখতে পারো, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়ান ওয়াই হোল স্কোয়ার, সেম কথা, কারণ এখানে স্কোয়ার আছে, প্লাস মাইনাস যাই আসুক না কেন সেম প্লাস ভ্যালু চলে আসবে। তাহলে আমরা দেখলাম যে আমরা কীভাবে দুইটা বিন্দুর সরাসরি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। এখন যদি এমন হয় যে এই দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী একটা বিন্দু আছে, এই দুইটার মধ্যবর্তী একটা বিন্দু আছে, যেই বিন্দুটি এই রেখাটিকে অর্থাৎ এই মধ্যবর্তী দূরত্বকে এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বিভক্ত করে, এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বিভক্ত করে, এই বিন্দুটা এই রেখাটাকে এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বিভক্ত করে, এটা আমাদেরকে এই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিলাম যে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, আমরা ধরে নিলাম এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমাদেরকে এক্স এবং ওয়াই এর মান বের করে দেখাতে হবে। তো তোমরা সরাসরি সূত্র মুখস্থ রাখতে পারো, এখানকার এক্স বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ইকুয়াল টু হবে এম টু এক্স ওয়ান, অর্থাৎ এই যে এটা এটাকে এম ওয়ান অনুপাতে আর এটাকে এম টু অনুপাতে বিভক্ত করে, তার মানে এর সঙ্গে আসবে এইটা আর এর সঙ্গে যাবে এইটা। তো দেখো আমরা কি লিখবো, এম টু ইস টু এক্স ওয়ান, অথবা লিখবো কি এম ওয়ান ইস টু এক্স টু, তাহলে এম ওয়ান ইন টু এক্স টু প্লাস এম টু ইন টু এক্স ওয়ান, এম টু ইন টু এক্স ওয়ান, এর সঙ্গে যাবে এইটা আর এর সঙ্গে আসবে এইটা, তাহলে এম ওয়ান এম ওয়ান ইন টু এক্স টু প্লাস এম টু ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এই অনুপাত দুইটার যোগফল, অর্থাৎ এম ওয়ান প্লাস এম টু। একইভাবে যদি আমরা ওয়াই স্থানাঙ্কটি নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে নিতে হবে ওয়াই স্থানাঙ্কগুলো, অর্থাৎ এখন আমরা এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, তার মানে এম ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এম টু ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান ইন্টু প্লাস এম টু, অর্থাৎ অনুপাতগুলোর যোগফল। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে কোনো একটা বিন্দু যদি দুইটা বিন্দুর মধ্যখানে অবস্থান করে, মধ্যখান বলতে ঠিক মাঝখান না, মানে মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে অবস্থান করে এবং কোনো একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে ওই রেখাটাকে, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে নির্ণয় করতে পারি, তার সূত্র হচ্ছে তার এক্স স্থানাঙ্ক হবে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, আর ওয়াই স্থানাঙ্কটি হবে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। আচ্ছা, এখন যদি এমন হয় যেটা হচ্ছে আমাদের একটি বিন্দু, এটা আমাদের একটি বিন্দু, তো এই বিন্দু স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান,
এবং এই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স টু ওয়াই টু। আচ্ছা যদি এমন হয় যে এই দুইটার মধ্যবর্তী বিন্দু, ঠিক মধ্যবর্তী, তাহলে কি হবে দেখো, এই বিন্দুটা এই রেখাটাকে যদি এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বিভক্ত করে, দেখো এই বিন্দুটা কিন্তু মধ্যবর্তীতে, তাহলে আমার কি হবে অবশ্যই এম ওয়ান আর এম টু কি হবে ইকুয়াল হবে না, এম ওয়ান এবং এম টু কিন্তু ইকুয়াল হবে। তাহলে যদি এমন হয় যে কোনো একটি বিন্দু দুইটা বিন্দুর মধ্যখানে অবস্থান করছে অর্থাৎ সমান অনুপাতে বিভক্ত করছে, সেক্ষেত্রে আমরা সরাসরি এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। যদি ধরে নিই যে এই বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্রথম বিন্দু স্থানাঙ্ক যোগ দ্বিতীয় বিন্দু এক্স স্থানাঙ্ক ডিভাইডেড বাই টু, এবং ওয়াই স্থানাঙ্কটি হবে প্রথম বিন্দুটির ওয়াই স্থানাঙ্ক প্লাস দ্বিতীয় বিন্দুটির ওয়াই স্থানাঙ্ক ডিভাইডেড বাই টু। দেখো আমরা যদি একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি, ধরলাম আমাদের একটি বিন্দু হলো টু ফোর এবং আরেকটি বিন্দু হলো টু সিক্স, টু সিক্স। আমাদেরকে এই দুইটা বিন্দু মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এটা ছিল একটা বিন্দু, এটা ছিল একটা বিন্দু, এটা একটা বিন্দু। তাহলে আমরা কি করব, এই এক স্থানাঙ্ক দুইটা যোগ করব, করে দু দ্বারা ভাগ করব। তার মানে দুই এবং দুই যোগ করে চার হবে, চারকে দুই দ্বারা ভাগ করলে দুই হবে। তার মানে এক্স স্থানাঙ্ক কিন্তু দুই থাকবে, কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ কি দেখো, এরা কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত, তো একই সরলরেখার উপর অবস্থিত সকল বিন্দুর এক্স স্থানাঙ্ক কিন্তু সমান হচ্ছে। এবার দেখো ওয়াই স্থানাঙ্ক, তো এটা একটু উপরে আছে, একটু উপরে আছে ধরলাম। আচ্ছা এখন আমরা কি করব, ওয়াই স্থানাঙ্ক নির্ণয় করব। তো দেখো আমরা যদি এখন ওয়াই স্থানাঙ্ক নির্ণয় করি, তাহলে আমি কি করব, ওয়াই ওয়ান যোগ ওয়াই টু এই দুটো যোগ করব, যোগ করে দুধের ভাগ করবো, অর্থাৎ চার এবং ছয় হচ্ছে দশ, দশকে যদি আমরা দুধের ভাগ করি তাহলে হবে ফাইভ। বিন্দুটা এখানেই হবে যেহেতু এক্স স্থানাঙ্ক সমান। আচ্ছা তাহলে আমরা এক্স স্থানাঙ্ক নির্ণয় করতে হলে কি করবো, এক্স ওয়ান এক্স টু যোগ ভাগ দু, এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ দুই, আর ওয়াই স্থানাঙ্ক নির্ণয় করতে হলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ টু। কখন করবো এইভাবে, যদি আমরা দেখি যে দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করছি সেই ক্ষেত্রে। আচ্ছা এটা গেল আমাদের যদি দুইটা বিন্দুকে কোনো একটা বিন্দু নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে। এখন যদি এমন হয় যে দুইটা বিন্দুকে কোনো একটা বিন্দু কে ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে, তো ধরে নিলাম যে এটা আমার একটি বিন্দু, তো এর স্থানাঙ্ক ধরলাম হচ্ছে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এবং এর স্থানাঙ্ক আমরা ধরলাম এক্স টু ওয়াই টু। তো আমরা ধরে নিলাম এখানে আমাদের কে নামক একটি বিন্দু, এখানে আমাদের একটি বিন্দু, বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তো বলে দেওয়া আছে এই বিন্দুটি, এই রেখাটিকে বা এই দুইটা বিন্দুকে কে ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই এক্স ওয়াই মান বের করতে হবে। তাহলে দেখো আমরা বের করতে পারি যে এক্স স্থানাঙ্ক সমান, আমরা কি শিখেছিলাম যে এটাকে যদি আমরা এম ওয়ান ধরি আর এটা যদি আমরা এম টু ধরি, তাহলে দেখো এম ওয়ান এক্স টু, তাহলে এম ওয়ান বলতে কি হবে কে, তাহলে কে এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান, তার মানে ওয়ান ইন্টু এক্স ওয়ান। তো ওয়ানের সঙ্গে যদি এক্স ওয়ান গুণ করে কি পাবো, শুধু এক্স ওয়ান পাবো না, তার মানে লিখতে পারি কে এক্স টু প্লাস এক্স ওয়ান। তার মানে আমাদের সূত্র কিন্তু মেন সূত্র এইটাই, এখানে এম ওয়ানের পরিবর্তে আছে কে এবং এম টুর পরিবর্তে আছে জাস্ট ওয়ান, তার মানে আমরা এখানে জাস্ট কে এর ভ্যালু জানলে কিন্তু আমরা এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। মিনস আমার কি হবে, ঢাল দ্বয়ের অনুপাত দ্বয়ের যোগফল, অর্থাৎ কে প্লাস ওয়ান, এম ওয়ান প্লাস এম টু অর্থাৎ কে প্লাস ওয়ান। এখন যদি আমরা এই বিন্দুটির ওয়াই স্থানাঙ্ক নির্ণয় করি, তাহলে একইভাবে কী হবে, এম টু ওয়াই ওয়ান, তো এম টু ওয়ানে কত আছে দেখো, এই সাইড থেকে করছিলাম এই সাইড থেকে করি যে এম ওয়ান এক্স টু, তাহলে এখানে আমরা কী করবো এম ওয়ান ওয়াই টু, তাহলে এম ওয়ান বলতে কি কে, তাহলে কে ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান, অর্থাৎ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মানে কত হবে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। আমরা যদি এই সাইডটা আগে করি তবুও কিন্তু আমাদের সমস্যা নেই, তখন কী হতো ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, অর্থাৎ আগে হয়তো ওয়াই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু ওয়াই টু অর্থাৎ কে ইন্টু ওয়াই টু, এটা পরে যাইতো, এই পার্থক্য তাছাড়া কোনো পার্থক্য নেই, আমরা এদিকে আগে করতে পারি এইদিকেও আগে করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন আমরা দেখলাম যে যদি দুইটা বিন্দু মধ্যবর্তী কোনো একটা বিন্দু আমার ওই রেখাটিকে বা ওই দুইটা বিন্দুকে কোনো একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে, তবে সেক্ষেত্রে আমরা তার স্থানাঙ্ক কীভাবে, মানে ওই মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কীভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা এখন আমরা দেখব যদি দুইটা বিন্দু কোনো একটা বিন্দুকে মানে বাহিরে বাহিরে গিয়ে আমাদেরকে বিভক্ত করে। আচ্ছা তাহলে এখন আমরা দেখব যদি
কোন একটি বিন্দু দুইটা বিন্দু সংযোগ রেখাকে বহির্বিভক্ত করে। তাহলে দেখো এই যে একটা বিন্দু একটা বিন্দু, ধরে নিলাম এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু। তো এই যে দুইটা বিন্দু সংযোগ রেখা, এই রেখাকে বহিষ্ঠ কোনো বিন্দু এদেরকে বিভক্ত হয়ে, তখন তাকে আমরা কি বলবো বহির্বিভক্ত। তো আমরা ধরলাম এখানে একটি বিন্দু আছে, তাহলে কি করছে এই বিন্দুটি এই রেখাটাকে বহির্বিভক্ত করছে, যেহেতু এই বিন্দুটা কিন্তু এদের মাঝখানে অবস্থান করছে না। যদি মাঝখানে অবস্থান করতো তখন আমরা কি বলতাম, তখন আমরা দেখলাম অন্তর্বিভক্ত করে যে এই দুইটা মধ্যবিন্দু। আচ্ছা এখন আমরা দেখছি এই দুইটার বাহিরে কোনো বিন্দু যদি এই দুইটাকে কোনো একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে তখন আমরা বলছি এটাকে বহির্বিভক্ত করছে। আচ্ছা তাহলে দেখো আমরা ধরে নিলাম যে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে এম ওয়ান। দেখো এখান থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে এম ওয়ান আর এখান থেকে বিন্দু দূরত্ব হচ্ছে এম টু। তাহলে দেখো এই রেখাটা কিন্তু এদের সংযোগ রেখাকে এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বহির্বিভক্ত করছে। এই বিন্দুটি এই দুইটা রেখার এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বহির্বিভক্ত করছে, মানে বাইরে গিয়ে বিভক্ত করেছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, তো আগের মতোই সূত্র দেখো। আগে আমরা দেখেছিলাম যে এক্স ইকুয়াল টু আমরা দেখেছিলাম যে এম ওয়ান ইন্টু এক্স টু প্লাস এম টু ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান এম ওয়ান প্লাস এম টু, তাই না? অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমরা এই সূত্রটি দেখেছিলাম, কিন্তু এখন কিন্তু এটা আমাদেরকে অন্তর্বিভক্ত করছে না, এটা আমাদের বহির্বিভক্ত করছে। তো যখন বহির্বিভক্ত করবে তখন এখানে প্লাস চিহ্নের পরিবর্তে আমরা জাস্ট মাইনাস সিম্বল ব্যবহার করব। এই সূত্রগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কৌশলে মনে রাখবো আমরা। ওকে, দেন ওয়াই স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করবো, এই বিন্দুটার আমরা এক্স স্থানাঙ্ক নির্ণয় করলাম, এখন ওয়াই স্থানাঙ্ক নির্ণয় করবো। তো একই সূত্র আগের মতোই এম ওয়ান ওয়াই টু মাইনাস এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু। তো তোমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, তোমরা যদি এটা কখনো আগে লিখো এম ওয়ান এক্স টু মাইনাস এম ওয়ান এক্স টু লিখতে চাও তখন কিন্তু এম ওয়ান মাইনাস এম টু হবে। দেখো আমরা এম ওয়ানকে আগে দিয়েছি এই জন্য এম ওয়ান মাইনাস এম টু হয়েছে, এখানে এম ওয়ানকে আগে দিয়েছি এই জন্য এম ওয়ান মাইনাস এম টু হয়েছে। কিন্তু যদি কখনো এমন হয় যে এম টু এক্স ওয়ানকে আগে লিখছো আর এম ওয়ান এক্স টুকে পরে লিখছো, এখানেও এম টু ওয়াই ওয়ানকে আগে লিখছো আর এম ওয়ান ওয়াই ওয়াই টুকে পরে লিখছো, কোনো সমস্যা নেই। তো যখন তোমরা এখানে এক্সচেঞ্জ করবা নিচেও তোমাদেরকে এক্সচেঞ্জ করতে হবে, তাই চিহ্নের আর কোনো সমস্যা থাকবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে তোমরা কিভাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারো, আবার দুইটা বিন্দু সংযোগ রেখার অর্থাৎ অন্তর্বর্তী যদি কোনো একটা বিন্দু এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে যদি কোনো একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে তখন কিভাবে এই মধ্যবিন্দুর বা মধ্যবর্তী বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে হয়, আবার দুইটা বিন্দুর ঠিক মধ্যবর্তী বিন্দু স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখলাম, আবার যদি দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কোনো একটা বিন্দু বহির্বিভক্ত করে তবে সেক্ষেত্রে এই বিন্দুটি স্থানাঙ্ক কী করে নির্ণয় করতে হয় সেটাও কিন্তু আমরা শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এই অধ্যায়ের যে ম্যাথ প্রবলেমগুলো আছে আশা করি সেগুলো তোমাদের প্রবলেম হবে না, আমরা জাস্ট এক্সারসাইজ করার জন্য প্র্যাকটিস করার জন্য দেখব। তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করার জন্য আমার ফেসবুক গ্রুপ সিএসসি ফ্যামিলি এখানে তোমরা জয়েন হতে পারো, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।